আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব বিয়ের জন্য কোন গরু কিনলেন, সেটার মধ্যে আপনি আকিকার নিয়ত করে দিলেন, এভাবে গরু কিনে মানুষকে খাওয়ানো, এটা কতটুকু বৈধ আপনার জন্য আমার জন্য, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, বিয়ের জন্য কোন গরুতে আসলে আগে আমরা আকিকার বিষয়টা জানি। আকিকা হচ্ছে কোনো ছেলে সন্তান হলে দুইটা খাসি, মেয়ে হলে একটা খাসি জবাই করে আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দেওয়া, যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, যাকারন আও উনসা, হয়তোবা ছেলে দিয়েছেন অথবা নারীকে দিয়েছেন, কোনো মেয়েকে দান করেছেন, এই শুকরিয়া স্বরূপ আল্লাহর রাস্তায় দান করা, মানুষকে খাওয়ায় দেওয়া অথবা মানুষকে মাংসটা দিয়ে দেওয়া। তো অনেক মা বাবা অসচ্ছল হওয়ার কারণে কুরবানির সাথে মিলিয়ে এই এই আকিকাটা আদায় করে দেয়। আকিকার মাংসের হুকুম যেটা, কুরবানির মাংসের হুকুম একই, কুরবানির হুকুম যেটা আকিকার হুকুম কাছাকাছি, নিজে খাবে, আত্মীয়দেরকে দিবে, মানুষকে দান করবে, সবই কুরবানির মতো। এই জন্য আলেমওয়ালারা এক্ষেত্রে বলেছেন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু বিয়ে এটা তো কুরবানি না, এটা মানুষ মানুষ মানুষকে খাওয়ায় দান করে, এটার উদ্দেশ্য আল্লাহর জন্য নয়। কুরবানি যেমন তাকাররুব, আল্লাহ নিকটবর্তী হওয়া দান করা, তদ্রূপ আপনার ওই যে আকিকা এটাও দান করা, কিন্তু নিকাহ এটা কিন্তু দান করা না, এটা মানুষকে যে কোনো উদ্দেশ্যে খাওয়ানো। এই জন্য বিয়ের সাথে আকিকা আদায় করলে সেটা হবে না। এবার আসতে পারে আপনি এক ভাগা দিয়ে, এই ভাগা থেকে আবার নিজে খেলেন, মানুষকে দান করলেন, সৎকা করলেন, ফিরি খাওয়ালেন, ওটা আপনার জন্য জায়েজ হবে না, ওটা কুরবানির সাথে জায়েজ, বিয়ের সাথে এভাবে মিলিয়ে যে কোনো সময় দেওয়া যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।